What the tech is going on, friends? আমি ভিকিন ডিকোডার প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আছি স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং আমার এক হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি F62 স্মার্টফোন, যার ভেতরে রয়েছে Exynos 9825 চিপসেট, UFS 3.0 স্টোরেজ। এবং আমার অন্য হাতে রয়েছে Xiaomi Mi 10i বা Redmi Note 9 Pro 5G, যার নামই ডাকুন না কেন, এর ভেতরে রয়েছে Snapdragon 750G চিপসেট সাথে UFS 2.2 স্টোরেজ। এবং ভাগ্যবশত দুটো ফোনেই কিন্তু রয়েছে 8GB LPDDR4X RAM, মানে আমার কাছে যে ভ্যারিয়েন্ট রয়েছে তাতে রয়েছে 8GB RAM করে। তো এই ভিডিওতে বন্ধুরা আমরা দুটো ফোনের ভেতরে স্পিড টেস্ট কম্প্যারিজন করতে চলেছি, দেখবো যে কোন ফোনে অ্যাপ ওপেনিং তাড়াতাড়ি হয়, কোন ফোনের র্যাম ম্যানেজমেন্ট বেটার, সব কিছু বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা জেনে যাবেন। কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের মনে করিয়ে দিই বা জানিয়ে রাখি যে F62-র ওপর কিন্তু আরও স্পিড টেস্ট কম্প্যারিজন আসবে ভিভো V20 Pro-র সাথে। এছাড়া এর ওপর ক্যামেরা টেস্ট আসছে, ফুল রিভিউ আসছে, তো প্রচুর ভিডিও আসবে এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনারা মিস করবেন না একেবারেই, কারণ খুবই ইন্টারেস্টিং রেজাল্টস রয়েছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা বাংলা ভাষায় কোয়ালিটি টেক ভিডিওস আপনাকে মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে জানা যাক। ওকে বন্ধুরা, তো শুরুতেই আমি ক্ষমা চেয়ে নেবো কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ রয়েছে, কারণ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে সরস্বতী পূজা চলছে, তো চারিদিকে মাইকের একটু শব্দ রয়েছে, আশা করি ক্ষমা করে দেবেন। যাই হোক, আমাদের বাঁদিকে রয়েছে Mi 10i স্মার্টফোন এবং ডান দিকে রয়েছে গ্যালাক্সি F62। দুটো ফোনই দেখে নিন, 8GB LPDDR4X RAM রয়েছে, তো একদম এখানে সমানে সমানে টক্কর হবে, দেখবো আমরা কে আগে আসে। এবং বন্ধুরা, দুটো ফোনেই আমরা ব্রাইটনেস বাড়িয়ে দিই, কারণ আমরা ডার্ক মোডে ফোনগুলিকে ব্যবহার করবো এবং ব্রাইটনেস নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেরকমই আশা রাখবো। এবং বন্ধুরা, দুটো ফোনই কিন্তু সেম ওয়াইফাই দিয়ে কানেক্টেড রয়েছে, ইন্ডিকোডার, এবং দুটোতেই কিন্তু এরোপ্লেন মোড অন করা আছে, দুটোতেই লোকেশন অন করা আছে এবং দুটোতেই কিন্তু ডু নট ডিস্টার্ব মোড অন করা রয়েছে। তাহলে একদম একেবারে একই রকম সব হবে। এবং দেখুন যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একেবারে সমানভাবে এখানে বিন্যাস করেছি, সমানভাবে সারিতে, যাতে হচ্ছে আপনার যে কম্প্যারিজনটা হয় সেটা যাতে একদম ক্লোজ টু রিয়ালিটি হয়। এবং বন্ধুরা, যে জিনিসটা অবশ্যই আমাদের করতে হবে সেটা হচ্ছে সব অ্যাপসকে একদম ক্লিয়ার করে দিতে হবে, যাতে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু লোড না হয়। তো ওপেন করি মেসেজ, ডেফিনেটলি F62 এখানে ফাস্ট ছিল, প্লে স্টোর ডেফিনেটলি এখানেও কিন্তু আমাদের স্যামসাং এগিয়েছিল। এরপর আমরা ওপেন করবো ক্যামেরা, তো ক্যামেরা তো F62 এগিয়েছিল এবং এটার ব্রাইটনেসটাকে আমি আরেকটু সামান্য বাড়িয়ে দিই। ওকে, ওপেন করি ইউটিউব, সো ওকে, তো এটা ইন্টারেস্টিং ছিল, এখানে হচ্ছে আমার Mi 10i-তে কিন্তু ইউটিউবটা আগে লোড হয়েছিল এবং আমার F62-তে পরে লোড হয়েছিল। যাই হোক, ওপেন করি Geekbench, অ্যান্ড Geekbench এখানে ডার্ক মোডে রয়েছে এনিওয়েজ। তো এখানে আমি স্কোরগুলো দেখিয়ে দিই কুইকলি, তো এখানে যে স্কোরটা রয়েছে Geekbench-এ সেটা হচ্ছে 621 এবং মাল্টি করে 1976। এবং এখানে আমি ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কোরটা, তো এখানে স্কোর হচ্ছে 320। তো ডেফিনেটলি এটার যে স্কোর সেটা অনেক পিছিয়ে রয়েছে, বাট আমরা শুধুমাত্র সিনথেটিক বেঞ্চমার্কে যাব না, আমরা বাস্তবে এখানে রিয়ালিটি চেক করবো। তো যাই হোক, এখানে আমরা রেখে দিচ্ছি যাতে পরে আমরা চেক করতে পারি। এবার বন্ধুরা, আমরা যাব টুইটারে, সো টুইটারও অবশ্যই এখানে এগিয়ে রয়েছে, আমি দেখতেই পাচ্ছি টুইটার এখানে আগে লোড হয়েছে, ওপরে যে স্টোরিগুলো সেখানে এখানে আগে লোড হয়েছে, ফ্লিট যেগুলো টুইটারের হয় আর কি। ওপেন করি ক্রোম, তো এখানে ডেফিনেটলি এগিয়েছিল আমাদের F62। এরপর আমরা ওপেন করবো স্পটিফাই, সো লেট আস সি, তো একদম ক্লিয়ার এটা টাই আমি বলবো। এরপর আমরা ওপেন করবো ফ্লিপকার্ট, তো ফ্লিপকার্ট এখানে আগে লোড হয়েছে F62-তে, তো সমানে সমানে টক্কর চলছে। লেট আস ওপেন DRM ইনফো, তো DRM ইনফো দুটো ফোনে আগে F62-তে লোড হয়েছে এবং দুটোই কিন্তু ওয়াইড ওয়ান L1 সার্টিফিকেশান সাপোর্ট করে। কিন্তু সেটাই শেষ নয়, আমাদের চেক করতে হবে যে আমরা ফুল HD-তে স্ট্রিম করতে পারবো কি পারবো না। তো ওপেন করি প্রাইম ভিডিও, তো এখানে F62-তে আগে লোড হয়েছে, তো এখানে আমি সেটিংয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখে নিন সেটিংয়ে, একদম বেস্ট 2.5GB এখানে রয়েছে এবং এখানে রয়েছে সেটিং, তো সেটিংয়ে যাই, ম্যানেজ ইন স্ট্রিম কোয়ালিটি বেস্ট এখানে রয়েছে 1.82GB। সো এটাও দুটোতেই আপনারা ফুল HD-তে স্ট্রিম করতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই না, এটা জাস্ট এস্টিমেশন একটা। যাই হোক, এরপর আমরা ওপেন করবো ইনস্টাগ্রাম, সো এখানেও ডেফিনেটলি F62 এগিয়ে রয়েছে আমরা দেখতেই পারছি। এরপর আমরা ওপেন করবো ফেসবুক, সো সমানে সমানে টক্কর চলছে, এটা বেশি আগে ছিল, F62 আগে লোড করেছে। এরপর ওপেন করবো সেটিং, সেটিং একদম ইনস্ট্যান্ট লোড হয়ে গেছিলো F62-তে এবং আমাদের Mi 10i কিন্তু অনেকটা সময় নিয়েছে। এবং এটাই Xiaomi-র MIUI-এর সমস্যা, এর যে অ্যানিমেশন স্ক্রিন সেই অ্যানিমেশনগুলো কিন্তু খুবই স্লো। এরপর আমরা ওপেন করবো কাইন মাস্টার, সো লেট আস সি কে আগে ওপেন হয়, দেখা যাক।
তো একদম সমানে সমানে এখানে হোম স্ক্রিনটা এসেছে এবং দুটোতেই কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ভিডিও এখানে কমপ্লিটলি রেন্ডার করব। তো এটা প্রজেক্ট ওপেনই করছে না। ওকে, সো এখানে রিমাইন্ড লেটার একটা অপশন ছিল, সেটা এখন এসেছে। যাই হোক, 16:9 আমরা চলে এসেছি এবং এখানে আমরা ডাউনলোড থেকে যে ভিডিওটা করব সেটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানেও আমরা ডাউনলোড থেকে যে ভিডিওটা নেব সেটা সিলেক্ট করে নিচ্ছি। দুটোতেই আমরা মেরে দেবো চেক মার্ক। তো চেকমার্ক দেওয়া হয়ে গেছে এবং দুটোতেই বন্ধুরা আমি কিন্তু সেম ভিডিও রেখেছি একেবারে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রেন্ডার করব। তো আমরা এবার এখানে রেন্ডারে চলে যাই। দেখুন, এটা কিন্তু আপনার যে F62 সেটা 4K অবধি রেন্ডার করতে পারে, কিন্তু Mi 10i সেটা করতে পায় না। তো এই এক্সাম্পলে আমরা 1080p করব। তো 1080p 30fps, 1080p 30fps এবং আমরা একসাথে এক্সপোর্টে ক্লিক করব। সো 1 2 3 স্টার্ট, এবং এখানে আমরা একসাথে অ্যাড স্কিপ করব। সো 1 2 3 স্টার্ট, এবং এখানে দেখুন এবার ভিডিও রেন্ডার হবে। এবং অলরেডি আমি দেখতে পাচ্ছি যে F62 সেটা কিন্তু একটা বড় সড়ো লিড নিয়ে নিচ্ছে। তো এখানে গতিতে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে Mi 10i, সেখানে অনেকটা পিছিয়ে রয়েছে। তো ফ্ল্যাগশিপ প্রসেসরের কামাল কিন্তু এই জায়গায় অবশ্যই দেখা যাচ্ছে যে এফিসিয়েন্সি সেটা কিন্তু F62 ডেফিনেটলি বেশি। এবং আমি কিন্তু এই টেস্ট আগেও বারবার করেছি, বারবার আমি একই রেজাল্ট পেয়েছি। তো এটা অলরেডি কমপ্লিট করে ফেলেছে এবং Mi 10i কিন্তু এখনও অনেক পিছিয়ে রয়েছে এবং এটা কিন্তু শেষ করতে অনেকটাই টাইম নেবে। বাট আবারও খেয়াল রাখতে হবে, Mi 10i যে বেস ভ্যারিয়েন্ট বা টপ ভ্যারিয়েন্টের দাম কিন্তু আপনার গ্যালাক্সি F62 থেকে কমই। যাই হোক, আমরা এবার বাইরে বেরিয়ে আসি। সো আমরা এবার বাইরে বেরিয়ে এসেছি, এবার আমরা ওপেন করবো অ্যামাজন। সো অ্যামাজন এখানে আগে লোড হয়েছে, তো F62 এগিয়ে রয়েছে। এবার আমরা ওপেন করবো কল অফ ডিউটি, এবং কল অফ ডিউটিতে কিন্তু বন্ধুরা দুটোতেই আমি সেম অ্যাকাউন্টে লিঙ্ক করেছি। তো সেই কারণে আমরা গেম মেনু অবধি যেতে পারবো না, জাস্ট আমরা লগ ইন মেনু অবধি আসবো। তো দেখি কে আগে লগ ইন মেনুতে আসতে পারে। এখানে প্রোগ্রেস বা স্টার্ট হয়ে গেছে, এখানে এখনও স্টার্ট হয়নি। সো মনে হচ্ছে Mi 10i এখানে বাজি মারবে, বাট দেখা যাক কী হয়। এটাও এবার স্টার্ট করে দিয়েছে প্রোগ্রেস বার, এটা অনেকটা এগিয়ে রয়েছে এবং উই হ্যাভ টু সে, এবং এটা আগে লোড হয়েছে। তো দ্যাটস ইন্টারেস্টিং, Mi 10i কিন্তু কল অফ ডিউটির লগ ইন স্ক্রিন আগে এসছে এবং এটা কিন্তু এখনও আসেনি এবং এটা এখন জাস্ট ইনিশিয়েট করছে। সো এটা একটা আমরা কিন্তু ইন্টারেস্টিং রেজাল্ট পেয়েছি। হয়তো গেমটার সাথে হয়তো এক্সিনোজের অতটা এখানে খাপ খায়নি, হয়তো অপটিমাইজেশনে এক্সিনোজের জন্য গেমটার অত ভালো নয়, সেটাও হতে পারে। যাই হোক, ওপেন করি আমরা গ্যালারি। সো গ্যালারি অ্যান্ড ইয়াব গ্যালারিও কিন্তু দুটোতেই ফাস্ট ছিল, বাট আমি এটাতে বেশি ফাস্ট নজর করেছি। যাই হোক, ওপেন করি আমরা ফাইল ম্যানেজার। সো এখানে ইনস্ট্যান্ট একদম লোড হয়ে গেছে এবং এখানে তো লোডই হয়নি, মানে অনেকটাই দেরি হয়েছে। এবার আমরা ওপেন করবো স্পিড টেস্ট। সো লেট আস সি কে আগে ওপেন হয়। Mi 10i আগে ওপেন হয়েছে। তো যাই হোক, এবার আমরা ইন্টারনেট স্পিড চেক করবো এবং এটা কিন্তু বলে দিচ্ছি ফ্লাকচুয়েট হতেও পারে, তার কারণ আমার ওয়াইফাই আজকে কোনো কারণে খুব একটা স্ট্রং লাগছে না। তো যাই হোক, গো, এবং এটা সার্ভার পেয়ে গেছে, এটা কানেক্ট হওয়া স্টার্ট হয়ে গেছে এবং এটা এখনও হয়নি। এবং বন্ধুরা, আমি জানি না কেন আমি কিন্তু এই জিনিসটা আগেও লক্ষ্য করেছি যে গ্যালাক্সি F62 কিন্তু ওয়াইফাই রিসেপশনটা আমার অতটাও স্ট্রং মনে হয়নি, সেটা আমি 5G নেটওয়ার্কে বলি বা আমার নর্মাল নেটওয়ার্কে বলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইফাই স্পিডটা তেমন এটা টানতে পারছে না। তো যাই হোক বন্ধুরা, আমরা অ্যাপ ওপেনিং তো চেক করলাম এবং দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু Mi 10i পিছিয়ে ছিল এবং F62 এগিয়ে ছিল। এবার আমরা চেক করবো র্যাম ম্যানেজমেন্ট, এবং এই জায়গাটায় কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। শুরুতে আমরা চেক করবো স্পিড টেস্ট। তো অফকোর্স স্পিড টেস্ট তো দুটোতেই থাকবে, কারণ এটা আমাদের লাস্ট অ্যাপ ছিল, এটা কোনো বড় বিষয় নয়। এরপর আমরা ওপেন করবো ফাইলস, তো দুটোতেই রয়েছে। এরপর আমরা ওপেন করবো গ্যালারি, দুটোতেই রয়েছে। কল অফ ডিউটি, এবার আমাদের আসল টেস্ট স্টার্ট হবে কল অফ ডিউটি। সো দেখুন, এটা কিন্তু অনেকটা পরেই মেমোরিতে এসছে, বাট দুটোই র্যাম ম্যানেজমেন্টে রয়েছে, যেটি একটি ভালো বিষয়। অবশ্যই আমরা বেরিয়ে আসি এবার গেম থেকে। এবার আমরা ওপেন করি অ্যামাজন। সো অ্যামাজনও দুটোতেই রয়েছে, এটিও ভালো বিষয়। কাইন মাস্টার, তো দুটোতেই মেমোরিতে রয়েছে, বাট Mi 10i কিন্তু লোড হতে একটু টাইম নিয়েছে, অ্যানিমেশন ডিলে যেটাকে বলে আর কি। এরপর ওপেন করবো সেটিংস, তো সেটিংসও দুটোতেই রয়েছে, গুড। ফেসবুক দুটোতেই রয়েছে, এটা জাস্ট ফেসবুকের রিলোড, কোনো ব্যাপার নয়। ইনস্টাগ্রাম দুটোতেই রয়েছে, দ্যাটস গুড থিং। টাইম ভিডিও অ্যাপ দুটোতেই রয়েছে, ভেরি গুড। এরপর ওপেন করবো DRM ইনফো, তো DRM ইনফো মনে হলো এখানে রিলোড নিল, Mi 10i রিলোড নিয়েছে, F62 কিন্তু মেমোরিতে ছিল। ফ্লিপকার্ট Mi 10i রিলোড নিল আবার, সো Mi 10i মনে হচ্ছে পিছিয়ে পড়েছে। স্পটিফাই Mi 10i রিলোড নিল কিন্তু F62 রয়েছে। ক্রোমও এখানে রিলোড নিয়েছে কিন্তু F62 কিন্তু রয়েছে। এবার আমরা যাবো টুইটারে, সো টুইটারও রিলোড নিয়েছে Mi 10i এবং F62 রয়েছে, এবং আমার মনে হচ্ছে রেজাল্টস খুবই ক্লিয়ার। Geekbench রিলোড নিচ্ছে কিন্তু F62 রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে বেঞ্চমার্ক স্কোর কিন্তু সবসময় কিন্তু এখানে ম্যাটার করে না, এখানে পিছিয়ে রয়েছে, বাট তবুও কিন্তু এটা পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে রয়েছে। ইউটিউব
ইউটিউব অ্যাপেরও কিন্তু F62 রয়েছে, কিন্তু আমাদের মি 10i নেই, যেটা একটা খুবই চিন্তার বিষয়। এরপর আমরা ওপেন করি ক্যামেরা। সো ক্যামেরা মনে হলো দুটোতেই রয়েছে, দ্যাটস এ গুড থিং। প্লে স্টোরও দুটোতেই রয়েছে, দ্যাটস গুড। এবং ফাইনাল আমরা চেক করবো ম্যাসেজ। তো ম্যাসেজ F62 রয়েছে কিন্তু মি 10i রিলোড নিল। তো বন্ধুরা, এর অর্থ কী? এর অর্থ হলো এই যে দুটো ফোনই কিন্তু ভালো পারফরমেন্স দেয়, বাট যদি আমরা পারফরমেন্সের আসল তুলনা করি তাহলে ডেফিনেটলি F62 এগিয়ে থাকবে। এর র্যাম ম্যানেজমেন্ট বলুন বা এর আপনার ওভারঅল পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি মি 10i থেকে এগিয়ে থাকবে। বাট আবারও এটা খেয়াল রাখতে হবে যে এর দাম কিন্তু F62-র দাম মি 10i থেকে বেশি, এবং মি 10i কিন্তু আরও ভালো পারফর্ম করতে পারত, কিন্তু সমস্যা হচ্ছে সেই অ্যানিমেশন এবং MIUI 12, যার অপটিমাইজেশনকে আরও উন্নত করার প্রয়োজন, যদিও মি UI 12.5 আসার সময় হয়ে গেছে। তো এটাই ছিল কনক্লুশন। তো বন্ধুরা, ভিডিওর শেষে আমার কি মতামত? তো দেখুন, দুটো ফোনই কিন্তু নিজেদের পার্টিকুলার প্রাইস পয়েন্টে খুবই ভালো। মি 10i খুব ভালো পারফর্মার, আর গ্যালাক্সি F62 ডেফিনেটলি বেটার পারফর্মার, যেটা আপনারা স্পিড টেস্ট থেকে দেখে নিলেন। আমি এটা বলবো যে মি 10i যে স্মার্টফোন, এটা কিন্তু এতটাও পিছিয়ে থাকার কথা ছিল না, এটা আরও বেটার হতে পারত। এর পেছনে যে দায়ী সে হচ্ছে শাওমির মি UI 12। এখানে এখনও অপটিমাইজেশনের একটু অভাব রয়েছে, অ্যানিমেশনসগুলো কিন্তু স্লো মনে হয়, সেই কারণে এই ফোনটা কিন্তু অনেক জায়গাতে এই ফোনের তুলনায় পিছিয়ে পড়েছিল। তো শাওমি যদি এখনও কাজ করে মি UI 12-এর ওপর, তাহলে কিন্তু মি 10i স্মার্টফোনটাকে তারা আরও বেটার করতে পারবে। আর গ্যালাক্সি F62 সম্পর্কে যদি বলি, ডেফিনেটলি আপনারা যদি ফোনটা কিনতে চান, পারফরমেন্স নিয়ে আপনাদের কোনো রকম ইস্যু হবে না, খুবই ভালো ফোন। একেবারে মানে লাইক টপ ফ্ল্যাগশিপ নয়, বাট যে পার্টিকুলার প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে, আমার মনে হয় পারফরমেন্স কিন্তু খুবই ভালো। কিন্তু আপনাদের কী মনে হয় বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।